তোমরা খুব সহজেই জলের ফোয়ারা তৈরি করতে পারো। এটি বানাতে লাগবে একটি গ্লাস ফ্লাস্ক, লং ড্রপার আর একটি রাবার কর্ক। আখলযুক্ত রাবার কর্কটি মাধ্যমে প্রথমে গ্লাস ড্রপারটি ফিট করো। এটি একটি বেশ লম্বা গ্লাসের ড্রপার। এখন ফ্লাস্কে কিছুটা গরম জল ঢেলে এটির ভেতরে বাতাসকে গরম করো। কিছুক্ষণ রেখে আবার গরম জলটিকে ফেলে দাও। তাহলে ফ্লাস্কের ভেতরে গরম বাতাস তৈরি হবে এবং এটি ওপরের দিকে উঠে আসবে এবং ফ্লাস্কটির মধ্যে একটি শূন্য স্থান তৈরি হবে। এখন ড্রপারটি টাইট করে দাও। এখন গ্লাসে রঙিন জল নিয়ে ড্রপারটিকে দেখো, পাইপটিকে ডোবাও। ড্রপারটিকে ডোবানোর সাথে সাথে দেখবে ড্রপারটির মধ্য দিয়ে রঙিন জলটা উপরে উঠে আসছে আর ফ্লাস্কে ভ্যাকিউম বা শূন্যস্থান তৈরি হওয়ার ফলে এটি জলটি বেশ উপরের দিকে উঠে আসছে। মনে হচ্ছে যেন টেনে নিচ্ছে জলটাকে, অরিফিসের মাধ্যমে আসার পর একটি খুব সুন্দর ফ্যান্টাস্টিক ফাউন্টেনের মতো ছড়িয়ে পড়ছে। ইটস আ ভেরি বিউটিফুল অ্যান্ড অ্যামেজিং ফাউন্টেন। তোমরা যদি গরম জল না পাও তাহলে সাক করেও বাতাসকে বার করতে পারো। একইভাবে পরীক্ষাটি করো, দেখবে এভাবেও ফাউন্টেন তৈরি হচ্ছে। ইট ইজ ভেরি ফান টু মেক অ্যান্ড ক্রিয়েটিভ।